পাগল করিল বনের মশাই রে, আরে পাগল করিল বনের মশাই রে। তোমার কি মশাই কামড়াইছে? জিনা ওস্তাদ, আমি হইলাম খালা বয়াতির শিষ্য দলা বয়াতি। বাবা বলা তো না যেন ধর্মতলা, এতক্ষণ তো ঠিক করছে আমি জি শুনছি। ডাক্তার সাহেব আমার হইলো গিয়া ফেটে বেদনা। আচ্ছা ফেটে ব্যথা, শুয়া পড়ো শুয়া পড়ো। কি এইখানে ব্যথা? জিনা আরেকটু নিচে। এইখানে ব্যথা? জিনা আরেকটু নিচে। এইখানে ব্যথা? জিনা আরেকটু নিচে। এইখানে? জি জি এইখানে। ধরবে না, ফ্যাটি চিনে না সে। তবে তোমার প্যাট চেক করে যা বুঝলাম তুমি তো সন্তানের বাবা হইতে চলতেছো। কি বললেন ডাক্তার সাহেব? আমার প্যাট দেখে আপনি কি করে বুঝলেন যে আমি সন্তানের বাবা হোক? নাচানাচি করলে বোঝা যায় যে তাদের ছেলে সন্তান হবে। আচ্ছা আর যাদের মনে করো যে বাম সাইডটা নাচানাচি করবে তাদের বোঝা যায় যে মেয়ে সন্তান হবে। কল্পনা ডাক্তার সাহেব, আমার তো পেটের পুরো অংশই নাচানাচি করে। বাতাস কর বাতাস কর বাতাস কর, সখি পেটে পানি ঢাল তোরা তোরা। বাতাস কর বাতাস কর বাতাস কর, সখি পেটে পানি ঢাল তোরা। করার তা কইরা গেছে আমার বন্ধু মনসোরা, হায়রে যা করার তা কইরা গেছে আমার বন্ধু মনসোরা। ডাক্তার সাহেব আমার এখন তো বুকেও ব্যথা করতেছে। আচ্ছা দেখি একটু জোরে জোরে নিঃশ্বাস নাও, আরো জোরে, কোনো শব্দ তো পাইতেছি না। দেখে তো মনে হয় না তোমার বয়স হয়েছে। ডাক্তার সাহেব আপনার বুক থেকে সরিয়ে আমার বুকে ধরেন। তোমার তো হার্ট অপারেশন করতে হবে। ও ডাক্তার আপনি যখন করবেন আমার ওপেন হার্ট সার্জারি, দেখবেন হার্টের মাঝখানে একটি মেয়ের বসে বাড়ি। আর সুরি চাকু হাসির ছোঁয়া থার যেন না লাগে, আমার বাসা মরা পরে থার জীবনটা আগে। ও ডাক্তার ও ডাক্তার ও ডাক্তার ডাক্তার সাহেব ইদানিং তো আমার আরেকটা সমস্যা হয়ে গেছে। আরে বাবা এই তো সমস্যার গোডাউন লয়ে আইছে। আমার তো ইদানিং উত্তেজনা হইতেছে না, উত্তেজনা হইতেছে না, উত্তেজনার ওষুধ আনতেছি। এই না সুন্দরী এদিকে আসো, এনে খারাপ এবার উত্তেজনা হইতেছে কিনা? ডাক্তার সাহেব কোনো উত্তেজনা হইতেছে না। এ তুমি তার আটটা ধরো তো। ডাক্তার আপনি কি এর আগে কোনো সময় মানুষ কাটাকাটি করছেন? চেষ্টা করছিলাম কিন্তু যার এই কাটতে গেছি হে ওইটা দৌড় দিছে। তাইলে ডাক্তার সাহেব আমার কোনো সমস্যা নাই, আমি চলে যাই, আমার ফেটে বেদনা নাই, বুকেও কোনো বেদনা নাই। আরে না না এদিকে আসো, কাছে আসো, আজকে তোমার অপারেশন আমি করবো। ডাক্তার সাহেব আমার সব ভালো হয়ে গেছে, এই তখন আমি সুস্থ। এটার উপর বান ওরে অপারেশন করতে চান অন্য কাউকে ধরে আমার নিয়ে খানা টানি করার কি দরকার গো।